শিশু দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে মেদিনীপুরের হরিজন পল্লী প্রাথমিক বিদ্যালয়ে শিশু অধিকার সম্পর্কে সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় শিশুদের নিয়ে হয় এক পদযাত্রাও শিবিরে মেদিনীপুর জেলা আদালতের বিচারক তথা জেলা আইনি পরিষেবা কেন্দ্রের সচিব শাহিদ পারভেজ শিশুদের অধিকার সম্পর্কে বক্তব্য রাখেন ক্যাম্পেইন করা দরকার এই এরিয়াতে যেহেতু গার্জেনদের সংখ্যা কম ছিল গার্জেনদেরকে সচেতন করতে হবে আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন করব আমাদের পিএলবি অধিকার মিত্রদেরকে নিয়ে তার একদিন গার্জেনদেরকে নিয়ে আমরা মিটিং করব শুধু একদিনে সব কিছু সম্ভব হবে না গার্জেনদেরকে নিজে বুঝতে হবে আর আমরা আছি আমাদের অফিস পাশে আছে সবসময় গার্জেনদের সাথে